গৃহকর্তার মাথায় বন্দুক ঠেকিয়ে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুর থানা এলাকায় নগদ টাকা সোনার গহনা সহ লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা গৃহকর্তার মাথায় বন্দুক ঠেকিয়ে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুর থানার বোয়ালিয়া বাগানপাড়া এলাকায় দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে গুলি চালায় বলেও অভিযোগ তবে হতাহতের কোনো খবর নেই জানা গেছে গ্রামের বাসিন্দা গোকুল সরকার বৃহস্পতিবার রাতে পরিবারের সাথে টিভি দেখছিলেন আচমকায় পাঁচ ছজন দুষ্কৃতী ঘরে ঢোকে গৃহকর্তার মাথায় বন্দুক ঠেকিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুলে নগদ সাত হাজার টাকা প্রায় পাঁচ ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় ওর মধ্যে একজন মাথায় পিস্তল ঢুকিয়েছে ঠিকই বলছে চুপচাপ থাক কথা বলবি না আলমারিটা খুললো খুলে ওখানে কিছু গয়না ছিল সেগুলো নিল আর যেগুলো খুলতে পারলো সেগুলো ভেঙে ফেলছে ভেঙে যা খুঁজে ফেজে পেয়েছে ওর মধ্যে আর কিছু ছিল না কাপড় ছিল ওগুলো নিতে পারেনি গয়নাটাই নিয়েছে দুষ্কৃতীদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল মাথায় হেলমেট পরে থাকায় কাউকে চিনতে পারেননি পরিবারের লোকেরা দরজা খুলে মানে পুরোটাও খুলিনি এমন খুলে সামান্য ফাঁকা করে মুখ বের করেছে আর আমাকে এরকম পিস্তল ধরেছে পিস্তল যে ধরেছে আর আমি তখন তাড়াতাড়ি করে ওই ডাকাতটার গলা এরকম চেপে ধরেছি ধরে এরকম জোরে ধাক্কা দিচ্ছি যে ধাক্কা দিচ্ছে নিচে পড়ে গেছে এরকম বাঁচা 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 করে চাচাচ্ছি আর ওই সাইড থেকে আরেকটা একটা ডাকাত এসে ওনার মানে এই জায়গাটা করে তিন চারটে ঘুষি মেরেছে দুষ্কৃতীরা লুটপাট করে চম্পট দিলে চিৎকার করেন বাড়ির সদস্যরা স্থানীয়রা ছুটে এসে থানায় খবর দেয় শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে জানা গেছে আগেও এই বাড়িতে দু দুবার ডাকাতির ঘটনা ঘটেছে আমাদের মধ্যে এই ডাকাতি বিষয়টা একটা আতঙ্কের ছাপ ফেলেছে এলাকার মানুষ মনে করছে যে মানুষের হাতে অর্থের বড় অভাব এসেছে এবং ক্রিমিনালি অ্যাক্টিভিস তার সঙ্গে বেড়ে গেছে তো পুলিশ তদন্ত করছে হ্যাঁ পুলিশের কাছে আমরা এলাকাবাসী হিসাবে দাবি জানাচ্ছি পূর্ণাঙ্গ তদন্ত করে যাতে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে সাজা প্রদান করা যায় বাপ্পা দাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড শান্তিপুর